হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং, আর আমি আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু অপূর্ব রায়। আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অনুরোধের দীঘা যাওয়ার জন্য 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল। তাম্রলিপ্ত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তর্গত একটি সুপারফাস্ট ট্রেন, যা ভারতের হাওড়া জংশন এবং দীঘার মধ্যে চলে। এটি হাওড়া জংশন থেকে দীঘা পর্যন্ত ট্রেন নাম্বার হয় 12,857, বিপরীত দিক থেকে ট্রেন নম্বর 12,858। ট্রেনটি তাম্রলিপ্ত নামে দেওয়া হয়েছে, যা এটি বঙ্গোপসাগর তীরে অবস্থিত প্রাচীন ভারতের একটি শহরের নাম ছিল। বর্তমানে পশ্চিমবঙ্গের তমলুক শহরটিকে তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তের স্থান হিসাবে চিহ্নিত করা হয়। ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2009 সালের 14 জুন। এবারে আপনাদের জানাবো 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল। ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট, আরেক জোন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহের 7 দিন হাওড়া স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:50 ছেড়ে যায়। দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায় সকাল 10:15। ট্রেনটি ট্রাভেলিং টাইম 3 ঘন্টা 25 মিনিট। যাত্রাপথে 6টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 185 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 54 কিলোমিটার পার আওয়ার্স। দীঘা যাওয়ার জন্য এই ট্রেনটি হচ্ছে সবথেকে ভালো ট্রেন। ট্রেনটিতে বেডরোল লিনেন নট অ্যাভেলেবেল। ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে, অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ই ক্যাটারিং রয়েছে। ই ক্যাটারিং অনলি ফর অ্যাভেলেবেল হাওড়া স্টেশন। দীঘা যাওয়ার জন্য এই ট্রেনটি সবথেকে ভালো ট্রেন। সকাল 9:30 চেক ইন টাইম, সে কারণে 10:30-10:30 মধ্যে চেক ইন আওয়ার্সেই আপনি কিন্তু হোটেলে পৌঁছে যেতে পারছেন, এবং চাইলে পরের দিন আবার সকালবেলাতেই আপনি বেরিয়ে আসতে পারছেন। এ কারণের জন্য এই ট্রেনটাই ভিড় সর্বাধিক। দীঘা যাওয়ার জন্য এই ট্রেনের কথা ভাবলে আগেভাগে টিকিট কেটে নিন। টিকিটের প্রসঙ্গ যখন এলো, তখন এই ট্রেনের টিকিটের দাম সেকেন্ড সিটিং 100 টাকা, এসি চেয়ার 370 টাকা। এবারে জানাবো যাত্রাপথে ট্রেনটি কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়ায়। 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:50 ছেড়ে যায়। হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। এই ট্রেনটি যদিও এর আগে কখনো 6:15, কখনো 6:45, কখনো 6:35 যেত, এই মুহূর্তে টাইম 6:50। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশনে ট্রেনটি এসে পৌঁছায় সকাল 7:08 3 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট দাঁড়াবার পর সকাল 7:10 ছেড়ে যায়। সাঁতরাগাছি হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন উলুবেরিয়া, ট্রেনটি এসে পৌঁছায় সকাল 7:26 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 1 মিনিট অপেক্ষা করবার পর সকাল 7:27 ছেড়ে যায়। উলুবেরিয়া হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন মেচেদা, ট্রেনটি এসে পৌঁছায় সকাল 7:48 4 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 7:50 ছেড়ে যায়। মেচেদা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন তমলুক, ট্রেনটি এসে পৌঁছায় সকাল 8:28 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 8:30 ছেড়ে যায়। তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী স্টেশন কাঁথি, ট্রেনটি এসে পৌঁছায় সকাল 9:26 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর সকাল 9:28 ছেড়ে যায়। কাঁথি, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। যারা মন্দারমণি যেতে চাইছেন তারা অনেকেই কাঁথিতে নামেন। এখান থেকে আপনি মন্দারমণি যেতে পারেন, এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার জন্য। পরবর্তী স্টেশন রামনগর, বেঙ্গল। ট্রেনটি এসে পৌঁছায় সকাল 9:50 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি এখানে 1 মিনিট অপেক্ষা করবার পর সকাল 9:51 ছেড়ে যায়। রামনগর থেকেও বেশ কিছু গাড়ি মন্দারমণিতে যায়। আপনি চাইলে সেখানেও মন্দারমণিতেও এখান থেকে মন্দারমণি যেতে পারেন, শঙ্করপুরে যেতে পারেন। যদি মনে হয় যে আপনি মন্দারমণিতে থাকবেন বা শঙ্করপুরে থাকছেন, তাহলে কিন্তু রামনগর থেকেও আপনি যেতে পারেন। পরবর্তী এবং অন্তিম স্টেশন দীঘা, ট্রেনটি এসে পৌঁছায় সকাল 10:15 2 নম্বর প্ল্যাটফর্মে। দীঘা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধু, এই তো 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল জানালাম আপনাদেরকে। তবে এই ট্রেনে আসতে গেলে অনেক আগে থেকে টিকিটটা বুক করুন। এই ট্রেনে আসতেই পারেন, ভোরের ট্রেন, বেশ ভালো লাগবে। সূর্যোদয় দেখতে দেখতে আপনাকে যাওয়া বেশ ভালো লাগবে। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব।